আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ একটি জিনিস তৈরি করে তো এটা হলো একটা লং প্লাগ আসলে এটার নাম কি ঠিক আমি জানি না তো আপনারা জানলে কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে এটা খুব সুন্দরভাবে তৈরি করে দেখাবো আর এটা তো আমরা বিভিন্ন সময় ব্যবহার করি দূরে কোনো জায়গায় কানেকশন দেওয়ার হলে তার জন্য এটা ব্যবহার করতে পারেন এটা খুব সুন্দর একটা জিনিস তো এখানে আমি কয়েকটা জিনিস লো কোয়ালিটির ব্যবহার করেছি আপনারা যদি হাই কোয়ালিটির ব্যবহার করেন তাহলে আপনারা ড্রিল রাইস কুকার ফ্রিজ এগুলো চালাতে পারবেন তো শুরু করা যাক আজকের ভিডিও এখানে আমাদের বেশ কয়েকটি জিনিসের প্রয়োজন রয়েছে তো প্রথমে একটি প্লাগ যেগুলো দশ টাকা করে প্লাগ পাওয়া যায় কোন কোম্পানির ঠিক বলতে পারছি না বাংলাদেশ লেখা আছে এইচপি তো এই প্লাগুলো ভালো সিক্স অ্যাম্পিয়ারের প্লাগ তো বেশি অ্যাম্পিয়ারেরও ব্যবহার করতে পারেন যদি ড্রিল রাইস কুকার ইত্যাদি ব্যবহার করতে চান মানে হেভি যেগুলো রয়েছে ইস্ত্রি তাহলে একটু ভালো মানের এই প্লাগ ব্যবহার করবেন সিক্স অ্যাম্পিয়ারের বদলে ষোলো অ্যাম্পিয়ারের ব্যবহার করবেন তো যাই হোক আর এটা একটা সকেট এটা দাম বিশ টাকা তো এটা রয়্যাল কোম্পানির সকেট এগুলো ভালো তবে সুপার স্টার কোম্পানির সকেটগুলো বেশি ভালো বেশি টেকসই হয় আর কি তো এগুলো ব্যবহার করবেন আর যদি রাইস কুকার টাইস কোয়ার ব্যবহার করেন তাহলে এই বড়ো প্লাগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার বড় শোকেটগুলো তো যাই হোক আর কিছু তার দরকার তো এগুলো মিডিয়াম কোয়ালিটির তার পনেরো টাকা গছ করে পাওয়া যায় তো আপনারা যদি ড্রিল ওগুলো ব্যবহার করেন তাহলে আপনারা এক রঙের পনেরো টাকা করে গছ পাওয়া যায় মানে আপনারা বলতে পারেন তিরিশ টাকা গজ আর কি মানে কালো পনেরো টাকা গছ লাল পনেরো টাকা গজ এভাবে নিতে হয় তো ওগুলোতে খুব হেভি জিনিস ব্যবহার করা যায় অনেকগুলো জিনিস একসাথে ব্যবহার করা যায় তো এখানে সিম্পলি এখানে কয়েকটি মানে তার দুটো বের করে নিয়েছে একটু বেশি করে এই তামাগুলো বের করে নিয়েছি তাহলে কী হবে আমাদের এই প্লাগে দিতে সুবিধা হবে আর আরেকটা আনতে একটু কম করে ব্যবহার করছি তো আপনারা চাইলে বোর্ডে ব্যবহার করতে পারেন তো সহজভাবে দেখানোর জন্য আমি বোর্ড ইউজ করলাম তো বোর্ড ইউজ করলে জাস্ট বোর্ডের মধ্যে এভাবে ঢুকে এভাবে ই করে দেবেন কানেকশন করে দেবেন তাহলেই হবে তো আমি আপনাদের কানেকশন করে দেখাচ্ছি এখন তো প্রথমে এটা আমি খুলে নেব তো এটা তো খোলা খুব সহজ দেখুন এটা খুলে আসলো এবার এখানে একটু ঢিল করে নিতে হবে এই যেগুলো রয়েছে স্ক্রুগুলো একটু ঢিল করে নিতে হবে তারপরে যে কোনো দুইটা যে কোনো দুইটাতে প্রবেশ করে দেবেন তো একটু বড় করে ঠেলে রাখবেন তাহলে কি হবে এই লোহাগুলোর সাথে লেগে থাকবে লোহাগুলোর সাথে লেগে থাকলে কানেকশন সময় পাবে তো এবারে স্ক্রুগুলো একটু টাইট করে দেবেন একটু না অনেকটাই টাইট করবেন যতটা সম্ভব তো আপনাদের অনেকে আবার চেষ্টা করেন যে যত টাইট ইচ্ছা মতো টাইট করার চেষ্টা করেন যার ফলে এটা কিন্তু ভেঙে যেতে পারে তো যখন দেখবেন মোটামুটি টাইট হয়ে গেছে তখনই বুঝবেন হ্যাঁ এটা ঠিক মতোই টাইট হয়েছে এমনভাবে টাইট করবেন না যে ভেঙে যায় তো দেখুন আর কিন্তু ঘুরছে না মানে খুব আমি কিন্তু খুব হালকাভাবে ধরেছি আর ঘুরছে না মানে টাইট হয়ে গেছে তো আপনারা দেবে করার চেষ্টা করব না তখন দাঁড়া যাবে ভেঙে যাবে তো এটাও একইভাবে করে দেব হয়ে গেল খুব খুব সহজ সহজ মানে এরপর এভাবে বসিয়ে দিতে হবে তো এখানে স্ক্রু দেবো তাই মাঝের অংশটা একটু ফাঁকা রাখতে হবে আপনাদের এই দেখুন এভাবে বসে দিলাম তো ও এটাতে বসাতে হবে এখানে যেহেতু নাট আছে তাই এখানে বসাতে হবে তো এরপর এটাও ওপরে বসিয়ে দিলাম দেখুন কত সহজ তারপরে এই যে এই দিকে নাট রয়েছে আর এদিক দিয়ে তাহলে বল্টটা দিয়ে দেব দেখুন এটা একটু টাইট করবেন তাও এটাও হেভি কিন্তু খুব হালকা ভাবে ধরবেন হেভিলি ধরবেন না তো দেখুন এটা কিন্তু হয়ে গেল এবার কানেকশানটা এটাতে তো এখানে একটা কথা বলি তো আপনারা এখানে কিন্তু সুইচও ব্যবহার করতে পারেন যেগুলো দশ টাকা করে সুইচ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন আবার ইলেকট্রনিক্স দোকানে এরকম সুইচ পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন তো আমি ক্ষেত্রে ব্যবহার করবো না তাও আপনাদের কানেকশানটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে একটা ঢিল করে নিচ্ছি তারপরে এটা দিয়ে দেবো তো এটা কিন্তু আমাদের যেহেতু লোহা দুইটাই তাই একটু শক্ত করে টাইট দিলেও কিন্তু খুব একটা কিছু হবে না তো আপনারা এখানে একটু হালকা একটু শক্ত করে টাইট দেবেন দেখুন আমি তো এটা তো একটু শক্ত করেই টাইট দিলাম দেখুন এটা কিন্তু লেগে গেল খুব সুন্দর হয়ে আছে শক্তপক্ত হয়েছে তো এরপর ও কানেকশানটা দেখিয়ে দিই তো এখানে সুইচ ব্যবহার করলেও করতে পারেন আর এখানে খুব কানেকশান সহজ এই যে এই এখানে দুইটা টার্মিনাল রয়েছে তার মধ্যে একটা টার্মিনাল কানেক্ট করে দেবেন এই সকেটের সাথে আর একটা টার্মিনাল কানেক্ট করে দেবেন এই তারটির সাথে তাহলেই হবে সুইচ অন করলে লাইন চলে আসবে অফ করলে লাইন চলে যাবে তো খুব সহজ আর বড় সুইচ ব্যবহার করলে একই খালি এই তারের একটা টার্মিনাল সুইচের সাথে আর সুইচের একটা টার্মিনালের সাথে একটা ছোটো তার বা কোনোভাবে এখানে কানেক্ট করে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এখানে আমি সুইচ ব্যবহার করছি না তো দেখুন তো দেখুন এবার কিন্তু এটা ভেতরে প্রেস করিয়ে এটা টাইট দিয়ে দিলাম টাইট দিয়ে দিব আর কি তো দেখুন শক্ত করে টাইট দিয়ে দিতে হবে এটা হয়ে গেল এবার যেহেতু এখানে এসি ভোল্টেজ থাকবে তাহলে তাই এখানে একটু টেপ মেরে দেবেন তাহলে এটা সুন্দর হয়ে থেকে যাবে তো এখানে টেপ মেরে দেবেন তাহলে হাত লাগলেও কিছু হবে না তো দেখুন কত সুন্দর হয়ে গেল এবার এটা টেস্টিংয়ের বলা তো তার আগে ভিডিও একটি একটি লাইক দিয়ে দেন তো বন্ধুরা দেখুন এখানে আমি একটি ফ্যানের সাথে এটা কানেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন একটি ফ্যান তো ফ্যানের সাথে কানেক্ট করে দিলাম এখানে একটু টেপ মেরে দিয়েছি তাহলে সুবিধা হবে তার সাথে ফ্যানের প্লাগটা আমি কানেক্ট করে দিয়েছি তো এবার দেখুন আমি প্রথমে এখানে লাইনটা দিয়ে দিচ্ছি তো আপনাদের একবার দেখিয়ে দিই পুরা যে আমাদের লং প্লাগটা রয়েছে তো দেখুন এখানে কিন্তু অন্য কোনো কানেকশান নেই তো এবার ফ্যানটা আমি চালু করে দেখাবো আপনাদের তো দেখুন ফ্যানটা কিন্তু চলতে লেগেছে তো ফ্যানটা চলছে এটা একটা প্রমাণ তো দেওয়া এই দেখুন আমাদের এইটা কিন্তু বাতাসে করছে পেছন থেকে চলে আসছে মানে ফ্যানটা করছে আবার ফ্যানটা আমি আপনাদের বন্ধ করে দেখাচ্ছি দেখুন ফ্যানটা কিন্তু থেমে যাচ্ছে মানে আমাদের কানেকশান পাচ্ছে তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করতে ক্লিক করে দিন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো সকালে ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম